সবার সবাই কেমন আছো? আজকে তো জনতা কারফিউ, চারিদিকে রাস্তা পুরো শুনশান, একদম কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়ার, রাস্তায় লোকও দেখা যাচ্ছে না। কিন্তু একটা দিন আমাদের বাড়িতে থাকলে আমি মনে করি নিজেদেরই সেফটি, নিজেদেরই ভালো হবে, একটু যদি উপকার হয়। চারিদিকে যা হচ্ছে খবর শুনতে তো আর ভালোই লাগছে না, চারিদিকে খালি করোনা করোনা করোনা। তো এখন আমরা ছাদে যাই, দেখি কি অবস্থা, আর গুবলুকেও নিয়ে যাচ্ছি। চলো, কি করছে তোমাদেরটা? রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাজারে অনেক লোক। সত্যি খুব মানুষজন একদিন একটু কষ্ট করে বাড়িতে থাকতে পারে না, একদিন একটু কষ্ট করে বাড়িতে থাকলে নিজেদের ভালো হয়, অনেকটা রেহাই পাওয়া যায়। তবে জানো তো, আজকে না হাওয়াটা একটু পরিষ্কার লাগছে, গাড়ি ঘোড়া বন্ধ থাকলে এটাই এক সুবিধা, গাড়ি ঘোড়া থাকলে সবসময় একটা ধুলো বালি, একটা চেটচেটে ভাব। তো চলো এবার নিচে যাই, অনেকক্ষণ হলো ঐশ্বর্য বাড়িতে আছে। লোকের মেয়ের বাড়িতে এরকম কেচ্ছা করা ঠিক নয়, বুঝলো? দৌড়ে পেটাবে। বাড়িতে এসে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, এখন তো লোকাল মার্কেটে পাওয়াই যাচ্ছে না। আর তোমরা আমাজনে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে তো লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে কিনে নিতে পারো। এটা কিন্তু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক। উফ, ছাদ থেকে এসে খিদে পেয়ে গেছে গো, গুবলুকে নিয়ে খুব ছোটাছুটি করেছে। তো এবার মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে না ঐশীর একটা নতুন জিনিস চলে এসেছে, জানো কি বলতো? সেটা তোমাদের আমি দেখাচ্ছি। বলটা ঐশী একটা নতুন জিনিস চলে এসেছে, বোঝো বোঝো, দেখায় বোঝো, বুঝবি না? কি বলতো, দেখ না কি সুন্দর একটা জিনিস এসেছে। এই যে দেখ না, এটা দেখ না, এই যে লাল রঙের পটি। আমাদের ঐশ্বর তখন বড় হয়ে গেছে, তাই ঐশ্বর তো স্পেশাল একটা নিজের পটি চায়। এই পটি, এই যে পটির
থাক না ওইসি গাড়ি চালাচ্ছে বাহ সুন্দর বসে আছে দেখো দেখি দেখেছো ঐশি প্রথম দিনই পটিতে বসে পড়েছে আমাদের রাস্তার ধারে ফ্ল্যাট বলে না রোজ এত আওয়াজ হয় কানে পুরো তাড়া ধরে যায় কিন্তু আজ জনতা কারফিউ বলে ওরই মধ্যে একটু শান্ত আছে মানে একটু কানটা একটু রেস্ট পাচ্ছে যাকে চলো এবার ফ্রেশ হয়ে নিই অনেকক্ষণই হলো ফ্রেশ হয়ে টয়ে এসে তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি নিশ্চিন্ত বড়টাই অফিস যাচ্ছে নাহলে সময় বাড়ির মধ্যেই আছে ওরা আর ওদিকে মা এখন ঐশীকে খিচুড়ি খাওয়াবে কারণ ঐশী খিচুড়ি খাচ্ছে জানো মোটামুটি কষা হয়ে গেছে এবার এটাকে একটু কষতে দিয়ে যায় তাহলে সিদ্ধ হয়ে যাবে আর আমি ওদিকে ওই সেই পাতাগুলো সব বালতিতে পড়ে আছে কালচে কেচে ওগুলো আমি মেরে দিয়ে আসি ওদিকে হয়ে যাবে ওদিকে হয়ে যাবে রাস্তায় দেখেছো কত গাড়ি কমে গেছে যেগুলো দরকার হয়তো খুব সেগুলো যাচ্ছে তাছাড়া নেই আর পাবলিকও বেশি নেই আজকে আর একটা জিনিস খুব ভালো করে শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন বসন্তটা এবার এসেছে কোকিলের আওয়াজ সত্যি গো এই আজকে যদি এইসব জনতা কারফিউ না থাকতো না তাহলে শুনতেই পেতাম না আর আমরাই কি বলতো আমরাই হচ্ছি পৃথিবীর সব থেকে বড় ভাইরাস কষা মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে এবার নুনটা একটু টেস্ট করতে দিই আমার বটে হচ্ছে টেস্ট মাস্টার ফলেই ওটাকে টেস্ট করার সামনে দাঁড়িয়ে চাই ওই ক্যামেরাটা পড়ছে একটু নুন লাগছে নুন লাগছে ব্যাস আমার রান্না কমপ্লিট এবার দেখি ওই সে কি করছে একটু কাকুর সঙ্গে সেই থেকে খেলা করে যাচ্ছে প্রথমে চাপা দিয়ে রেখে দিই এ বাবা এই মাত্র খবরে জানতে পারলাম যে যত ট্রেন আছে সব ট্রেন বন্ধ বাবা ভীষণ ভয় করছে গো তোমরাও খুব সাবধানে থেকো সবাই আর বেশি করে সব সময় মানে মিনিটে মিনিটে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধো আর বাচ্চাদেরও এমনি স্যানিটাইজার না জাস্ট এমনি নর্মাল জল দিয়েও সবসময় হাত ধুয়ে দিও আর বাইরে বেরোলে মাস্ক আর গ্লাভস মাস্ট মিউনিসিপ্যাল টাউন সেগুলোতে লকডাউন করা হবে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা সম্পূর্ণ খোলা থাকবে এবং স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে দেখছো তো ঐশী পুরো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে কখন ঘুমাবে জানি না আর দুপুর বেলা আর রাতের বেলা হলেই ওর যত খেলার আনন্দ এক্সাইটেড সব হয়ে যায় দেখতেই পাচ্ছ চোখে একটু ঘুম তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমার চোখে ঘুম জড়িয়ে আসছে একটু ভাবছো দিবানিদ্রা তো জানো তো এখন বলছে একটু দুপুরবেলায় ঘুমলে শরীরটা ভালো থাকবে এমনিতে শরীর ভালো থাকবো না তুমি দিবানিদ্রা দেওয়াটা একটু সবাইকারই দরকার বলো আমাদের কিন্তু দেখি কতটা কি করা যায় আবার রেস্ট নিয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি এই ধপা এই ধপা এই ধপা ধপা করো ধপা করো এই ধপা এই ধপা এই যে পাঁচটা বেজে গেছে এরকম ঘড়িতে পুরো কাঁটায় কাঁটায় পাঁচটা বাজে ঐশীও উঠে পড়েছে এবার আমরা সবাই মিলে ঘন্টা কাছে যা পাবো তাই বাজাবো বাইরে অলরেডি বাজাতে শুরু করে দিয়েছে চল আমার সাত বাজলো হয়ে গেছে
সব বাচ্চাদের ছেলেগুলো বাড়াচ্ছে। যারা ফিল্ডে কাজ করছে তাদের সাপোর্ট করার জন্য সত্যি এটা খুবই ভালোবাসে। সন্ধ্যাবেলা বসে আর কি করবো, তাই সোনার সংসার এবার দেখছি সিরিয়াল তো সব বন্ধ হয়ে গেছে, আর কি করবো বলো, আর কি সোনার সংসার তো হচ্ছে বলে তাই মেলা সময় কাটতে যাবেন এবার। আর বিশেষ করে বাঙালি বউদের, মানে আমাদের মতো বউদের যে কী হবে সন্ধ্যাবেলাটা কী জানি, নতুন হবি বার করতে বুঝলে নাহলে খুব মুশকিল। আজকে আর বেশিক্ষণ সোনার সংসার দেখলে চলবে না, আমার সংসারটাকেও দেখতে হবে। তো আজকে রান্না করবো একদম শর্টকাট, মানে যেটা আছে রান্না তার উপরে আর একটু কেরামতি করে দেবো, মানে ভাত ভাজা সিম্পলি, আর কিছুই না, খুবই ইজি। ব্যাস বাড়িতে তো মাঝে মাঝে ভাত বেঁচে যায় কোন সময় কি হয়, তো এইটা এই ভাত ভাজাটা করে নিলে খেতেও ভালো হয় আর ভাতটা নষ্টও হয় না। আমি একটু সর্ষের তেল দিয়ে করছি, তোমার সার তেল দিয়েও করতে পারো। আমি প্রথমে আলু পেঁয়াজগুলো ভেজে নিই, আলু পেঁয়াজটা ভেজে নেবো, দিয়ে ডিমটা একটু ভেজে ঝুড় ভাজা টাইপের করে নেবো, দিয়ে ব্যাস তারপরে ভাতগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে আমার ভাত ভাজাটা, টেস্টি খাবার হয়ে যাবে, শর্টকাটে রান্নাও হয়ে যাবে, কোনো তরকারি লাগে না। এরপর তোমার শেষে একটু বাটার ছড়িয়ে চারিদিকে চালিয়ে দিতে পারো। সামনে যা লকডাউন আসছে না, এই ধরনের খাবারগুলো মনে হচ্ছে কাজে লাগবে, অল্প অল্প করে রান্না, বেশি কিছু লাগবে না, মশলাপাতি তো লাগছেই না, শুধু হলুদ। এই আলু পেঁয়াজটার উপরে আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডিমগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে বুঝলে, তবেই ভাতের সঙ্গে মুখে ডিমটা যাবে। নর্মালি যেমন চাউমিন হয় সেগুলো অনেকে ভাতের মধ্যে ডিমটাকে দিয়ে ভাতটাকে মেখে নেয়, কিন্তু অতটা টেস্টি হয় না, এটা অতটা টেস্টি হয় না। লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছে, ব্যাস আমার ঝটপট রান্না রেডি, এবার খেয়ে দিয়ে জাস্ট ঘুমিব। শেষ হলো, তোমাদেরও কেমন কাটলো আমাকে জানিও আজকের দিনটা, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।